হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার শর্টস। লাঞ্চ টাইমের সাথে আরও এক ঘন্টা এক্সট্রা ছুটি নিয়ে আমি এখন চলে যাচ্ছি ফিজিওথেরাপি করতে। ক্যানাডাতে ফিজিওথেরাপি, ডাক্তার, কবিরাজ সমস্ত কিছু আপনাকে অফিস আওয়ার মানে ডে টাইমেই করতে হবে। অফিস আওয়ারের পর সব কিছুগুলো বন্ধ হয়ে যায়, তাই একটু ছুটি নিতে হয় আমাদেরকে। তো এই তো আমার ফিজিওথেরাপি করানো শেষ, এখন যাব ব্লাড ওয়ার্কের জন্য। তো আবার বাসের জন্য দাঁড়িয়ে আছি। আজকে আমার অ্যানুয়াল ব্লাড ওয়ার্ক, অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, তো একটু টেনশনই হচ্ছে। আমার ভেইন পেতে খুব ঝামেলা হয়। তো এটা হলো ডাইনাকেয়ার প্লাস একটা অ্যাপ, এই অ্যাপটা $11 দিয়ে কিনে নিলাম, তাহলে আমার ব্লাড ওয়ার্কের রিপোর্টগুলো আমি দেখতে পারবো। ইউজুয়ালি এখানে ডাক্তারদের কাছেই শুধু রিপোর্ট থাকে, কোনো ঝামেলা হলে দেন আপনাকে ফোন দিবে। 8টা ছোটো ছোটো টিউব ভর্তি ওরা রক্ত নিল, বাট ফাইনালি হয়েছে। পাশে একটা মিডল ইস্টার্ন গ্রোসারি দোকান ছিল, একটু বাজার করে চলে আসলাম। মুরগির গিলা কলিজা পেয়েছি আমি সারপ্রাইজিংলি আজকে। একটা কর্মব্যস্ত দিনের একাংশ আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্লগে, কেমন লাগলো অবশ্যই জানাবেন।